ইউরোপের কোনো দেশে নিজেকে সেটেল করার কথা ভাবছেন, ভাবছেন স্থায়ীভাবে নিজে এবং নিজের পরিবারটিকে সুন্দরভাবে নিয়ে সেই ইউরোপে উন্নত জীবনযাপন করার জন্য, তাহলে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। হ্যাঁ, আপনারা সবাই জানেন আমি স্নেহাশীষ আপনাদের জন্য ইমিগ্রেশন রিলেটেড একদম অথেন্টিক ইনফরমেশন নিয়ে প্রতিবারই চলে আসি, এবং আমার প্রতিনিয়ত চেষ্টাই থাকে আমাদের যে সমস্ত ভাই বোনেরা দেশের বাইরে নিজেদেরকে সেটেল করতে চান তারা যেন সত্য এবং সঠিক তথ্য জেনে এজেন্সিদের সাথে কন্ট্যাক্ট করেন, যেন আর্থিক ক্ষতি না হয়। এর জন্যই কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদের জন্যই চেষ্টা করছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে এখন এই মুহূর্তে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আমাদের যে আমাদের চ্যানেলে যারা নিয়মিত যে ভাই এবং বোনেরা রয়েছেন মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, তারা প্রতিনিয়তই প্রচণ্ড পরিমাণ কষ্ট করছেন সেই দেশগুলোতে, কিন্তু তারা কিন্তু একটিবারের জন্য কোনো ধরনের আশা বা কোনো কনফার্মেশন পাচ্ছেন না সে দেশে থাকার জন্য, কারণ সে দেশে ইমিগ্রেশন পলিসি আপনাকে সাপোর্ট করছে না। সো এই সমস্ত যে কষ্ট করছে ভাই এবং বোনেরা তাদেরকে আমি অবশ্যই অ্যাডভাইস করব, যদি ইউরোপের কোনো দেশে নিজেদেরকে সেটেল করার চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটা অত্যন্ত মনোযোগের সাথে আপনারা ফলো করার চেষ্টা করেন। যে সমস্ত ভাই এবং বোনেরা দেশের বাইরে আছেন তারা কিন্তু টুরিস্ট ভিসার জন্য ইউরোপের যে কোনো দেশে ট্রাই করতে পারেন। এখন ভাবছেন ইউরোপের কোন দেশে টুরিস্ট ভিসার জন্য ট্রাই করবেন, সেটিও বলে দিচ্ছি। ইউরোপের অনেক দেশে প্রচুর পরিমাণ সাপোর্ট ফান্ড লাগে, যেটি না হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তবে কিছু কিছু দেশ আছে যে সমস্ত দেশগুলোতে কিন্তু আপনার ফান্ড কম হলেও কিন্তু খুব সহজেই ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবং খুব সুন্দরভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিসাটিকে পেতে পারেন। এর জন্য নাম্বার ওয়ানে হচ্ছে আমি বলবো ফ্রান্স। এবং ফ্রান্সের কথা আরও একটু বলে দিতে চাই, যদি কোনোভাবে আপনি ভিজিট ভিসায় ফ্রান্সে একবার ঢুকতে পারেন এবং সেখানে যদি বলতে পারেন যে আমি হেল্পলেস, আমাকে হেল্প করেন, তাহলে কিন্তু ফ্রান্স সরকার প্রচুর পরিমাণ প্যাট্রোনাইজ করে। অর্থাৎ মানবাধিকারের দেশ হচ্ছে ফ্রান্স, সে দেশে যদি আপনি নিজেকে সারেন্ডার করেন এবং যদি সে অনুযায়ী যদি অ্যাপ্লাই করেন যে আমি সেখানে অসহায়ের সাথে আছি, আমি দেশে ফিরলে কোনো ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়ার মতো কোনো আমার সোর্স নাই, কোনো ধরনের বিজনেসও করতে পারবো না, আমার এই দেশে থাকা ছাড়া কোনো উপায় নেই, এইটি দিয়ে যদি একটি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু ফ্রান্স সরকার আপনাকে সব ধরনের, যে পর্যন্ত আপনি লিগ্যাল না হতে পারবেন, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনের অ্যাগেনস্টে একটি কেস ফাইল করতে হয়, যে কেস ফাইলটি করার পর সে দেশে একটি প্রসেস শুরু হয়ে যায়। প্রসেসের মাধ্যমে তারা দেখতে চায় আসলে কি আপনি হেল্পলেস, আপনার কি আসলে কি কোনো ধরনের সাপোর্ট নাই। তবে যেহেতু আপনি একটি রিটেন অ্যাপ্লিকেশন করেছেন সেটার প্রচণ্ড পরিমাণ তারা ভ্যালু দেয়, সো বুঝতেই পারছেন সে অনুযায়ী তারা যাচাই বাছাই করে। ইভেন যতক্ষণ পর্যন্ত আপনি সে দেশে লিগ্যাল না হতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সে দেশের সরকার আপনাকে সব ধরনের ভরণ পোষণের দায়িত্ব দিবে, এমনকি তারা তাকে আপনাকে একটি বাড়ি দিবে সেখানে আপনি থাকবেন, ইভেন আপনি কীভাবে থাকবেন কীভাবে খাবেন এর জন্য কিন্তু কেয়ারটেকারও আপনাকে দেওয়া হবে, যারা আপনাকে সার্বক্ষণিকভাবে হেল্প করবে, সাপোর্ট দিবে, টেক কেয়ার করবে। সো এবং ম্যাক্সিমাম কেসগুলোতে দেখা যায় 100-এর মধ্যে 99% কেসই কিন্তু সাকসেসফুল। সো বুঝতেই পারছেন ফ্রান্স কতটা মানে হেল্পফুল আপনাদের জন্য। এখন ভাবছেন ফ্রান্সের ভিসা তো কষ্ট হয়, ফ্রান্স হচ্ছে সেঞ্জেনভুক্ত দেশ, তাহলে হ্যাঁ সেটির জন্য অপশন আছে, আপনারা কিন্তু খুব ইজিলি পোল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন বা ইতালির জন্য ট্রাই করতে পারেন। ইতালি পোল্যান্ডও কিন্তু সেঞ্জেনভুক্ত দেশ, যে কোনো একটি দেশে যদি আপনারা চলে যেতে পারেন সেঞ্জেনভুক্ত দেশের ভিসা নিয়ে পোল্যান্ড এবং ইতালিতে, সেখান থেকে কিন্তু খুব ইজিলি আপনারা সেই যে সেঞ্জেনভুক্ত 26টা দেশে আছে যে কোনো দেশে কিন্তু আপনারা মুভ করতে পারবেন। সে অনুযায়ী সবার আগে আপনারা ভাববেন ফ্রান্সকে, কারণ যদি সেখানে মুভ করতে পারেন ফ্রান্সে গিয়ে যদি আপনি আপনার আকুলতাকে আপনার অসহায়ত্বকে যদি তুলে ধরতে পারেন তাহলে কিন্তু সেখানেই আপনি নিজেকে স্থায়ী বাসিন্দা হিসেবে ফিক্স করতে পারবেন খুব সহজেই, আপনি এবং পরবর্তীতে আপনি আপনার পরিবারটিকেও। সো এটি হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য এবং খুবই টেকনিক্যাল একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবং সবচাইতে
সুন্দর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ফ্রান্সের যখন আপনি সেই দেশে গিয়ে নিজেকে সারেন্ডার করলেন এবং বললেন যে আপনি অসহায় বা আপনি দেশে ফিরে যাওয়ার মতো কোনো অবস্থা নেই, সে অনুযায়ী যখন একটি কেস ফাইল করলেন, রিফিউজি ক্লেম করলেন নিজেকে, সেটির কিন্তু কেস ফাইল হওয়ার পর সব ধরনের যাচাই বাছাই কিন্তু তারা সাধারণত 6 থেকে 8 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলে। অর্থাৎ বুঝতে পারছেন যদি ফ্রান্সে আপনি সুন্দরভাবে চলে যেতে পারেন কোনোভাবে, তারপর কিন্তু 6 থেকে 8 মাসের মধ্যে সে দেশে কিন্তু আপনি লিগেল হয়ে যাচ্ছেন, অর্থাৎ বৈধ নাগরিক হিসেবে ঘোষণা পাচ্ছেন এবং সব ধরনের আর্থিক সরকারি সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে। যারা ইউরোপ নিয়ে ভাবছেন তারা এভাবেও চিন্তা করতে পারবেন এবং যারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু পড়াশোনা শেষ করার পরেও কিন্তু এরকমভাবে কিছু টেকনিক্যাল আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করছি খুব দ্রুতই নতুন কোনো ইমিগ্রেশন রিলেটেড ইনফরমেশন নিয়ে খুব দ্রুত চলে আসবো। সে পর্যন্ত সুন্দর এবং সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।